এসব মিছিল থেকে জাতীয় পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানানো হয়। ধর্মীয় মূল্যবোধকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার স্লোগানও দেওয়া হয় মিছিল থেকে। শনিবার রাতেই গণজাগরণ মঞ্চ থেকে হরতাল প্রতিরোধের কথা জানানো হয়। সকালে শাহবাগ থেকে গণমিছিল হবার কথা ছিল এবং সকাল দশটায় সেই গণমিছিলটি হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নীরা, সকালে গণমিছিলের খবর আমরা জেনেছি এবং এরপরে এখন শাহবাগে কি হচ্ছে? নীরা, শাহবাগে এখন কি হচ্ছে? আমি আপনাকে আগের সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে হরতালকে প্রতিহত করতে এই শাহবাগের প্রজন্ম চত্বর থেকে সোয়া দশটার দিকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হয়েছিল, গণমিছিল বলছে ওরা যেটাকে। এই মিছিল কিন্তু ঢাকার বেশ কিছু জায়গা ঘুরে আবার শাহবাগের প্রজন্ম চত্বরে এসে থেমেছে এবং এরপরে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে আবার কিন্তু স্লোগানে মুখরিত হয়ে উঠছে। সকালবেলা আমরা যে শাহবাগের প্রজন্ম চত্বরে যে বৃত্তটা দেখেছিলাম, জনমানুষের যে বৃত্ত, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটা বাড়ছে এবং এটা রাত গড়াতে গড়াতে বৃত্ত আরও বড় হবে। এখানে আসবে নানা ধরনের মানুষ, জানাবে সম্মতি। মাহু, আপনি শুনতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছে, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এবং তারা কিন্তু বারবার একটি কথাই বলছে যে জাতীয় পতাকাকে জামাত শিবির যে জাতীয় পতাকাকে ছিন্ন ভিন্ন করেছে সেই পতাকার মর্যাদা তারা রাখবে, সেই মানচিত্রকে তারা অক্ষুণ্ণ রাখবে। সেই জন্যই কিন্তু তারা আজকে হরতালকে প্রতিহত করতেই আজকে এরকম কার্যক্রম হাতে নিয়েছে। নানা ধরনের মানুষ এখানে আসছে, সংহতি জানাচ্ছে এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গত 20 দিন ধরেই কিন্তু শাহবাগের এই প্রজন্ম চত্বরে ধারাবাহিকভাবেই চলছে আন্দোলন এবং এর মধ্যে 3 দফা মহাসমাবেশও হয়েছে। সময় যত গড়াচ্ছে আন্দোলন তত বেশি জোরালো হচ্ছে। মাহবুব, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টদের আন্দোলন হলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষই যেন বেশি, সাধারণ মানুষ যেন আসছে, সংহতি জানাচ্ছে। এর আগের সংবাদ সংযোগেও আমরা একজন মুক্তিযোদ্ধার সন্তানকে এনেছিলাম যিনি এসে জানিয়েছিলেন তার কথা, তার দায়বদ্ধতার কথা। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি গত 20 দিন ধরে রাজপথে স্লোগান দিয়েছেন, নিজের বিবেকের তাড়নায় তিনি স্লোগান দিয়েছেন। আজকেও জামাত শিবিরের যে 12 দলের হরতালকে প্রতিহত করার জন্য তিনি নিজেকে আর ঘরে থাকতে পারেননি, চলে এসেছেন রাজপথে। আমরা তার সাথে কথা বলবো, তিনি কেন আজকে যে বিক্ষোভ মিছিল হয়েছিলেন সেখানে কেন অংশগ্রহণ করেছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী মাস্টার্সে। তো আমি এখানে এসেছি যে সারা বাংলাদেশে আগামী পরশুদিন যে জামাত শিবির যে তাণ্ডব চালিয়েছে, তারা যে আমাদের শহীদ মিনারে এবং আমাদের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে, সেই প্রতিবাদে তারা যে আজকে হরতাল দিয়েছে, সেই বিরুদ্ধে আমরা আজকে শাহবাগের প্রজন্ম চত্বরে সবাই একত্রিত হয়ে আমরা এখান থেকে মিছিল করে আমরা প্রেস ক্লাব হয়ে আমরা দৈনিক বাংলার মোড় হয়ে আমরা আবার প্রজন্ম চত্বরে সবাই একত্রিত হয়েছে। আসলে আমাদের সবার প্রাণের দাবি, সব সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে রাজাকারের ফাঁসি দাবি করা। এবং আজকে যে জামাত শিবির আজকে আমাদের শহীদ মিনারে যে অবমাননা করেছে, আমাদের যে জাতীয় পতাকাকে যে ছিঁড়ে ফেলেছে, আমাদের আমাদের বাংলাদেশের যে এই বাংলাদেশে আজকে একটা স্বাধীন বাংলাদেশে আজকে যে যুদ্ধাপরাধীদের নিয়ে যে তারা আজকে বাঁচানোর জন্য তারা যে আজকে এই হরতালগুলো করেছে এবং তার প্রতিবাদে এবং তাদের সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে আমাকে মাহবুব আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে শুধু কিন্তু যুদ্ধাপরাধীদের ফাঁসি নয় যে একটা দাবিতে তারা এসেছিল গত 20 দিন আগে এখানে সমবেত হয়েছিল, সেই দাবির জায়গা কিন্তু এখন আসলে ভাগ হয়ে গেছে। জামাত শিবিরের গত কয়েকদিনে তারা বলছে যে গত কয়েকদিনের যে অপতৎপরতায় এখন দাবি ছড়িয়ে গেছে, এখন দাবি হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসি। তারা আরও দাবি করছেন সাংবাদিকদের উপর যে হামলা করেছে তার উপযুক্ত শাস্তি তারা দাবি করছেন এবং বলছেন জামাত শিবিরের রাজনীতিকে বন্ধের তারা দাবি করছেন। আমি আরেকটু জানাতে চাই মাহবুব, সেটা হচ্ছে এই আন্দোলনের সাথে সাথে ঠিক পেছনে জাদুঘরে কিন্তু সামনেই কিন্তু
গণস্বাক্ষর অভিযান চলছে এবং আজকে তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর অভিযান চলছে এবং বিকাল থেকে কিন্তু আবার যে জাগরণী গান পরিবেশন করা হবে সেটাও কিন্তু শাহবাগের প্রজন্ম চত্বরে হবে এবং বেলা যত গড়াবে বিকাল হতে হতে কিন্তু মানুষ এই জাগরণী গান শুনতে আসবে, আবার একাত্মতা হবে শাহবাগের মোহনায়। মাহবুব নীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য।